वाले वीडियो थे मेंडस वाले मेंडस वाले थे मेंडस वाले वीडियो थे खूबी 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 मजेदार एक चॉकलेट इधर हमारा আই এম তৃষা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এবং সবাইকে স্বাগতম জানাচ্ছি সেন্ট মার্টিন পর্বদিনে আজকের ভিডিওটি হচ্ছে সেন্ট মার্টিনের রাতের ভিউ নিয়ে আর সেন্ট মার্টিনে রাতের বেলায় আমরা কী কী করেছি সেই সব কিছু নিয়ে এখন আমরা আছি সেন্ট মার্টিন বিচে প্রায় সন্ধ্যা হচ্ছে এখন সূর্য ডুবছে দেন আমরা আজকে যা যা করবো সব কিছু শেয়ার করবো তোমাদের সাথে আর আজকে আমরা যাব হচ্ছে পশ্চিম বিচের বার্মিস মার্কেটে সো মার্কেটে যাওয়ার পরও যা যা হয় সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। এখন তোমরা দেখো সেন্ট মার্টিনের সূর্য ডোবার ভিউটা কতটাই না সুন্দর সামনে থেকে দেখলে আশা করি তোমাদের কাছে আরও অনেক বেশি ভালো লাগবে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য যেন এই সেন্ট মার্টিন বিচে এসেই ধরা দিয়েছে অনেকখানি দেশের বাহিরে যাওয়ার আগে দেশের ভিতরে এত সুন্দর সুন্দর জায়গা রয়েছে যেগুলো দেখে আমরা আমাদের মনকে অনেকটা শান্তি দিতে পারি সেটা হয়তো এই অবধি না আসলে আমারও জানা ছিল না আশা করি তোমরাও আসবে আর দেখবে কাছ থেকে কতটা সুন্দর এই পরিবেশ মার্কেট ঘোরার পাশাপাশি আজকে আমরা আরও দেখতে যাব সেন্ট মার্টিনের ফিশ অ্যাকোয়ারিয়াম সেটা জানি না কেমন হবে তবে সেখানটা আমরা ঘুরে শেয়ার করব তোমাদের সাথে তো চলো ভিডিও শুরু করা যাক এখন আমরা আছি পশ্চিম বিচের বার্মিস মার্কেটে এই মার্কেটে নানান রকম জিনিসের দোকান রয়েছে গায়ে জড়ানোর শাল থেকে বাচ্চাদের খেলনা এবং জামা কাপড় জুতো সহ আরও নানান জিনিস রয়েছে এই মার্কেটে এবং এখানে স্পেশালি আছে বার্মিস আচার যেটা বার্মা থেকে সরাসরি এখানে আসে এবং এখানে আরও অনেক জিনিসপত্র রয়েছে নানান রকমের হাতে বোনা অলংকারও রয়েছে মেয়েদের জন্য এখানে আছে অনেক রকমের মুক্তোর মালা যেগুলো তারা সরাসরি বিচের মুক্ত থেকেই সংগ্রহ করে আর অনেক সুন্দর সুন্দর ঝিমুক ও শামুকের উপর কারুকাজ করা দেন আছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে সেন্ট মার্টিনের শুটকি এটা কেনার জন্য নানান দূর থেকে মানুষ এসে ভিড় জমায় এই মার্কেটে সরাসরি বিচের মাছ থেকেই তারা তৈরি করে এই শুটকিগুলো এবং সবশেষে আছে সেন্ট মার্টিনের ডাব যেটা তো মিস করাই যাবে না অনেক ভালো লাগছে আর মামাদের থেকে অনেক কিছু নিছিও মামারা বলছে কঞ্চি দিয়া পিটাবে আমাদের এরকম একটা ডায়লগও শিখাইয়া দিছে কি জানি বলছিলেন মামা আরেকবার বলেন তো মেন্ডাস বলে ভিড়িবো তে মেন্ডাস বলে মেন্ডাস বলে মেন্ডাস বলে ভিড়িবো সেন্ট মার্টিন আসবো আর মাছের বারবিকিউ খাবো না তা কি করে হয় আপনারা এই মাছের বারবিকিউ খেতে চাইলে এই বার্মিস মার্কেটেই এখানে অনেকগুলো দোকান দেখতে পাবেন যেখানে তারা মাছ বিক্রি করছে এবং আপনাদের পছন্দ মতো মাছ তারা বারবিকিউ করে আপনাদের জন্য পরিবেশন করবে এখানে অনেক রকমের মাছ আছে তার মধ্যে লবস্টারটাও এখানে আছে যেটা
হোটেলগুলোতে ছিল না সেন্ট মার্টিনের দোকানে, মানে হচ্ছে আপনার হোটেলের পাশে যে দোকানগুলো ছিল খাবারের সেখানে আমরা লবস্টার দেখিনি, কিন্তু এখানে সব জীবন্ত লবস্টারগুলো আছে। এখান থেকে আপনি চাইলে বারবিকিউ নাও করতে পারেন, আপনি শুধু মাছটা কিনে নিয়ে যেতে পারেন, এবং কি আপনি চাইলে মাছটা কিনে মশলা মাখিয়ে এখান থেকে নিয়ে যেতে পারেন এবং আপনি আপনার হোটেলে যেয়ে এটা ভেজে দেন খেতে পারেন। সো পুরোটাই ডিপেন্ড করবে আপনার উপর, আপনি যে কোনোভাবে এটা নিতে পারবেন। এখানে মাছের পরিমাপ করার পর মাছটার একটা দাম ধরা হয় এবং মশলা মাখিয়ে আপনি যদি এখানে বারবিকিউ করেন সেক্ষেত্রে তার সাথে আরেকটা দাম যোগ হয়, এবং মাছের দাম মাছের ওজন এবং কোয়ালিটির উপর ডিপেন্ড করে। সো আপনি কোন মাছটা খাবেন সেটার উপরে আপনার মাছের দামটা নির্ধারণ করা হবে। এই কালো আর নীল রঙের ডোরা কাটা মাছটি আমি এই প্রথম দেখেছি, আমি এটার নামও জানি না আর মাছটি এর আগেও আমি কখনো দেখিনি, খুবই ইন্টারেস্টিং। এখানে আরও এমন অনেক অনেক মাছ আছে যা আমি আগে কখনোই দেখিনি, এই প্রথম দেখছি। আপনারা চাইলে মশলা মাখানোর পর বারবিকিউ না করে এভাবে মাছটা ফ্রাইও করে নিতে পারেন, যার যে টেস্ট পছন্দ সে সেভাবে নিতে পারবেন। দেন আমরা এই লবস্টারটা নিচ্ছি খাওয়ার জন্য। লবস্টারের সাইজ অনুযায়ী দাম নির্ধারণ করা আছে এখানে। আমি এখন যেই লবস্টারটা নিচ্ছি মাঝখানের সারি থেকে, এটার দাম 800 টাকা পড়েছিল। মাছটা দরদাম করি বারবিকিউর জন্য দিয়ে আপনারা ঘুরতে থাকবেন আপনাদের মতো, আপনাদের মাছ পেয়ে গেলে আপনাদেরকে ডেকে দেওয়া হবে। তো মাছটা বেসিক্যালি এখানে নিয়ে এসে বারবিকিউ করা হয় দোকান থেকে। মামা এটা কি বারবিকিউ করতেছেন? কোরাল মাছ না আমার। দেন আমরা একটা কালো রূপচাঁদাও নিয়েছিলাম যেটা 1 কেজি ওজন পড়েছিল, এটা হচ্ছে সেই রূপচাঁদা, এটা প্রায় 1200 টাকা খরচ পড়েছিল এটা ফুল বারবিকিউ করার করতে আর কি, বাট অনেক টেস্টি ছিল, সবচেয়ে টেস্ট ছিল। এখানে আসার পর অনেকগুলো মাছ ট্রাই করেছি বাট সবচেয়ে টেস্ট ছিল এই কালো রূপচাঁদা আর হচ্ছে লবস্টার। অনেক গরম, এখন আমরা আছি সেন্ট মার্টিনের ফিশ অ্যাকোরিয়ামে। এটা পুরোটাই নির্মিত হয়েছে আমাদের ফেলে দেওয়া আবর্জনা, ফেলে দেওয়া প্লাস্টিক বোতল এবং চিপসের প্যাকেট থেকে। এটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ও কৃষি গবেষণা ফাউন্ডেশন থেকে নির্মিত হয়েছে এই মাছটি। রাতের অন্ধকারে অপরূপ আলোয় আলোকিত এই মাছটির পুরো দেহ। এই অপরূপ মাছটি দেখতে যেমন সুন্দর তেমনি আমাদের সাধারণ মানুষের জন্য অনেক নির্দেশনা বহন করছে এই মাছটি। তারা আমাদের বোঝাচ্ছে আমরা যেভাবে প্লাস্টিক অপচয় করছি সেই প্লাস্টিকগুলো অপচয় যেন না করে তা আমরা একটা ভালো কাজে ব্যবহার করি। এবং এই নানা সৌন্দর্যের মধ্য দিয়ে আজকের ব্লগটি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।